আমাদের মিজানুর রহমান আজারি ভাই, তাদের তার ওয়াজ শুনছেন আপনারা? উনি যে ইংরেজি বলে, তোর মতো দশটা প্রফেসরও তত সুন্দর করে বলতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চরম নয় বিরোধিতা করে এবার বক্তব্য দিলেন মন্ত্রী মুরাদ। বন্ধুরা, মন্ত্রী মুরাদের সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন এবং নাস্তিক মুরাদ ও মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে বক্তব্য দিলেন হাফিজুর রহমান সিদ্দিকের ছোট ভাই। বন্ধুরা, সেই ভিডিওটিও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম মন্ত্রী মুরাদের সেই বক্তব্যটি শুনে আসি। ওই যে সর মনায় মনায় পীর ফির, টাইম নাই টাইম নাই টাইম নাই। এই পীরের ব্যবসা, মাজারের ব্যবসা চলবে না। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, তারা এই রাষ্ট্রের মালিক। হেফাজত, ওই যে সর মনায় মনায় পীর ফির, টাইম নাই টাইম নাই টাইম নাই। এই পীরের ব্যবসা, মাজারের ব্যবসা চলবে না। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, তারা এই রাষ্ট্রের মালিক। হেফাজত, ওই যে সর মনায় মনায় পীর ফির, টাইম নাই টাইম নাই টাইম নাই। এই পীরের ব্যবসা, মাজারের ব্যবসা চলবে না। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, তারা এই রাষ্ট্রের মালিক। হেফাজত, ওই যে সর মনায় মনায় পীর ফির, টাইম নাই টাইম নাই টাইম নাই। এই পীরের ব্যবসা, মাজারের ব্যবসা চলবে না। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, তারা এই রাষ্ট্রের মালিক। হেফাজত, ওই যে সর মনায় মনায় পীর ফির, টাইম নাই টাইম নাই টাইম নাই। এই পীরের ব্যবসা, মাজারের ব্যবসা চলবে না। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, তারা এই রাষ্ট্রের মালিক। হেফাজত, ওই যে সর মনায় মনায় পীর ফির, টাইম নাই টাইম নাই টাইম নাই। এই পীরের ব্যবসা, মাজারের ব্যবসা চলবে না। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, তারা এই রাষ্ট্রের মালিক। হেফাজত, ওই যে সর মনায় মনায় পীর ফির, টাইম নাই টাইম নাই টাইম নাই। এই পীরের ব্যবসা, মাজারের ব্যবসা চলবে না। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, তারা এই রাষ্ট্রের মালিক। বন্ধুরা, মন্ত্রী মুরাদের বক্তব্য নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি হাফিজুর রহমান সিদ্দিকী ছোট ভাই কি বলেছে। আমাদের মিজানুর রহমান আজারি ভাই, তাদের তার ওয়াজ শুনছেন আপনারা? উনি যে ইংরেজি বলে, তোর মতো দশটা প্রফেসরও তত সুন্দর করে বলতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। দুবাই থেকে বাংলাদেশ ক্রিকেট দল জিরো নিয়ে ফিরছে, জিরো। আর দুবাই থেকে আমার হাফেজ বিশ্বসেরা হাফেজ ভাইয়েরা 103টা রাষ্ট্রকে পরাজিত করে এক নাম্বার হয়েছে, ঠিক কিনা জোরে কান। মাত্র 10-12টা রাষ্ট্র মিলে বিশ্বকাপ খেলে, একটা ম্যাচও জিততে পারে নাই। পত্রিকার পাতায় দেখেন, ফিরেছে কোটি কোটি টাকা, খেলোয়াড়দের পিছনে ঢালা হচ্ছে, এরপরও সফলতা দেখাতে পারতেছে না। আর মাদ্রাসার ছাত্ররা 103টা রাষ্ট্র, 117টা রাষ্ট্র, তৃতীয়বারে 120টার অধিক রাষ্ট্রকে পরাজিত করে গোটা বিশ্বের ময়দানে বাংলার মানকে নামকে উজ্জ্বল করেছে, ঠিক কিনা জোরে বলেন। আমি এতটুকু কথা বলতে চাই, 40 বছর তুমি প্রফেসর গিরি করেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি 40 বছর প্রফেসর গিরি করে কি সফলতা দিয়েছ এটা একটু আমরা দেখতে চাই। টাকলা মুরাদকে আমি বলতে চাই, আমি আপনাকে বলতে চাই,
আপনি বলতেছেন 72 সংবিধান ছাড়া চলবে না, তা আপনার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথায় কি বুদ্ধি কম? আপনার চেয়ে কি ওবাইদুল কাদেরের বুদ্ধি খুব কম? দেশটার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানাইছো, মাদ্রাসাওয়ালারা বানায় নাই। এই দেশটাকে তোরা খেয়ে ফেলতেছো, মাদ্রাসাওয়ালারা খায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। আমি জেনে বুঝে 34 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, তার আগে 6 বছর পড়েছি, 40 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি সম্পর্কিত। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চোখের উপরে একটা উচ্চতর মাদ্রাসা, একটা হায়ার মাদ্রাসায় পরিণত হতে দেখছি এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোধহয় 60 ভাগের বেশি ভর্তি হয় মাদ্রাসা ছাত্রছাত্রী, এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং তাদের ইংরেজির ভিত্তি এত খারাপ, মাদ্রাসায় যে ইংরেজি পড়ে আসে সেটা হচ্ছে ক্লাস 4-এর সমমান। ফলে আপনার এই ছাত্রছাত্রীদের ইংরেজিতে দক্ষতাবিহীনভাবে তারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে এবং এটা গোটা উচ্চ শিক্ষা ব্যবস্থাকে কিন্তু মানে টেনে টেনে নিচে নামিয়ে নিয়ে আসছে। বড় দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর উনি বলেছে মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে নাকি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে ফেলেছে এবং বিশ্ববিদ্যালয়টাকে একটা মাদ্রাসায় পরিণত করে ফেলেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তোমাদের মতো ব্যর্থ প্রবাস প্রফেসর এই বাংলাদেশের এত বড় প্রতিষ্ঠানে আছে বলেই আজ পর্যন্ত বাংলাদেশ বিশ্বের টপ10-এর একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে পারে না। সর্বশ্রেষ্ঠ 10টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের বিদ্যালয় যদি দেখাইতে পারতা বুঝতাম কিছু করছো। আর মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে কেন বেশি চান্স পায় এটাও তাদের মাথা ব্যথা। কত বড় মূর্খ, কত বড় নেমো খারাপ মানুষ হলে এমন কথা বলতে পারে। আমেরিকান একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান প্রতি বছর র্যাঙ্কিং প্রকাশ করে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং, কারা কারা কত নম্বরে আছে। 2022 সালে তারা র্যাঙ্কিং করেছে 1300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় 1000 নম্বরে। কয় হাজার নম্বরে? 1300 বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় 1000 নম্বরে। তাহলে তুমি প্রফেসর, তুমি যদি মাদ্রাসা শিক্ষা নিয়ে মাদ্রাসা ছাত্রদের নিয়ে এত মাথা ব্যথা হয় আমাকে একটু জবাব দাও না। বন্ধুরা, এই নাস্তিক মুফাসসিলকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।